কক্সবাজারের চকরিয়ার বড়ইতুল ইউনিয়নের মাদ্রাসা পাড়ার স্থানীয় বাসিন্দা আবুল কাশেম। 2018 সালের 18 নভেম্বর উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পে একটি অক্টেনের ট্যাঙ্কে লাগা আগুনে তার শরীরের প্রায় 70% ঝলসে যায়। এই ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হলে প্রায় 2 মাস সেখানে চিকিৎসাধীন থাকার পর শরীরের ওপরের অংশের কিছুটা উন্নতি হলেও তার কোমর থেকে নিচের অংশের চিকিৎসা থেমে যায় অর্থের অভাবে। বিগত 4 মাস যাবৎ আবুল কাশেম নিজ বাড়িতে পড়ে আছেন পরিত্যক্ত অবস্থায়। অসহনীয় এই মৃত্যু যন্ত্রণায় ছটফট করলেও এখন পর্যন্ত তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেননি কেউ। এ অবস্থায় বেঁচে থাকার প্রবল আকাঙ্ক্ষা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার চিকিৎসায় সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন তিনি। That's it.